যে ঝালমুড়ির বিজনেস করছে যে চায়ের বিজনেস করছে যে গার্মেন্টসের বিজনেস করছে প্রত্যেকের কাছে তার প্রত্যেকটা বিজনেসের সমান একটি প্রোগ্রাম করতে গিয়ে সবচেয়ে বেশি পরিশ্রম যারা করেছে সেটা হচ্ছে আজকে যারা আপনারা এসেছেন কারণ আপনারা যদি এত কষ্ট করে এখানে না আসতেন তাহলে কিন্তু আমাদের এই প্রোগ্রামটি হতো না তাই সবার জন্য আরেকটি করতালি দিতে চাই হামিম শাহিমবে সব কিছু বলেছেন আমি শুধু আমার একটি কথা বলে যেতে চাই সেটি হচ্ছে এই ফাউন্ডেশন আমাকে আমার জীবনে দুইটা ভাগ ছিল যদি উদ্যোক্তা জীবনে বলি সেটা হচ্ছে একটা হচ্ছে ছোটো কাজ একটা হচ্ছে বড় কাজ একটা খুব বড় বিজনেস ছোট বিজনেস দুইটা ভাগে বিভক্ত ছিলাম কিন্তু এই ফাউন্ডেশন আমাকে সেই ভাগটাকে একত্রিত করে ফেলেছে এখন আমার কাছে কোনো বিজনেসই ছোট না কোনো বিজনেসই বড় না যার যার বিজনেস তার কাছে সমান একই সমান যে জালমুড়ির বিজনেস করছে যে চায়ের বিজনেস করছে যে গার্মেন্টসের বিজনেস করছে প্রত্যেকের কাছে তার প্রত্যেকটা বিজনেসের সমান যদি এই প্রোগ্রামটি এই বিজনেসের বিষয়টা যদি অনেক আগে বুঝতে পারতাম তাহলে অনেক আগেই সফলতার পথ দেখতে পেতাম তাই সবাইকে অনুরোধ করব আপনারাও আপনাদের বিজনেসকে কখনো ছোট ভাববেন না কেউ বড় বিজনেস করছে সেটাকে বড়ো ভাববেন না যার যার জায়গা থেকে প্রত্যেকের বিজনেসটাই আমাদের সমান হয়ে থাকে আমাদের জীবনের আরেকটি প্রবলেম আমরা করে থাকি সেটি হচ্ছে আমরা খুব বেশি হেজিটেশনে পড়ে থাকি আমরা যে বিজনেসটা করছি আমরা অনেকগুলি কাজ একসাথে করতে চাই অনেকগুলো কাজ করতে গিয়ে কোনো কাজটাই সঠিকভাবে করতে পারি না আমার জীবনে অনেকগুলো কাজ করেছি অনেক বিজনেস একসাথে করার জন্য চেষ্টা করেছি যেটা আপনাদের সামনে এখনও আলোচনা করি কিন্তু অনেকগুলো কাজ একসাথে করতে গিয়ে কোনো কাজে সফলতা করতে পারিনি কিন্তু এই ফাউন্ডেশন আমাকে শিক্ষা দিয়েছে অনেকগুলো কাজ করতে হবে কিন্তু একটা কাজ যতক্ষণ পর্যন্ত আপনি সফলভাবে করতে না পারবেন একটা কাজ যতক্ষণ পর্যন্ত আপনি না আনতে পারবেন ততক্ষণ পর্যন্ত অনেকগুলো কাজ করার দরকার নেই এটা কিন্তু এখান থেকেই শিখেছি তাই আমি চেষ্টা করছি আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার অগোছানো কথা বলো আপনাদেরকে শোনার জন্য আমারও ধন্যবাদ জানাচ্ছি সবাই আজকে থেকে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করুন এবং ভুলতে ক্ষমা সুন্দর দেখুন সকল ভুল গেলেই আমাদের তারপর আপনারা প্রোগ্রামটি সুন্দরভাবে উপভোগ করুন আসসালামু আলাইকুম